ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. ইমান ভঙ্গের অনেকগুলো দিক আছে, কারণ আছে। তার ভিতরে কতগুলো আকিদা বিশ্বাস সম্পর্কিত, কতগুলো বাচনিক মানে মুখের কথার সাথে সম্পর্কিত, কতগুলো কাজকর্মের সাথে সম্পর্কিত। তো এগুলোর ভিতরে মোটামুটি হলো আল্লাহর সাথে শিরক করা ইমান ভঙ্গের কারণ, তারপরে কোনো ফরজ বা ওয়াজিবকে অস্বীকার করা, কোনো হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিয়েছেন তাতে সন্দেহ পোষণ করা, কাফের মুশরিকদেরকে কাফের না বলা, কাফের না মানা, তারপরে এমন কোনো ধারণা রাখা যে কোনো এমন ব্যক্তি আছে, যেমন পীর মুর্শিদদের ক্ষেত্রে এমন করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা তার জন্য আবশ্যক নয় বা জরুরি নয়, এরকম কোনো ধারণা পোষণ করা, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, আল্লাহর দিন শিক্ষা করা, তার উপরে আমল করা, এইসব থেকে বিমুখ থাকা বা বিমুখতা অর্জন করা, আন্তরিক বা মনের ভেতরে যে মানে নেফাত মোনাফেকি, যেটা বড় ধরনের মোনাফেকি, সেই মোনাফেকি গোপন থাকা, তারপরে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রসুল জানার পরেও অহংকারবশত সেটা অস্বীকার করা, এই সমস্তগুলো হচ্ছে ইমান ভঙ্গের কারণ। অনুরূপ আল্লাহ আল্লাহর রসুলকে গালি দেওয়া বা তার অবতীর্ণ করা বই কেতাবসমূহ দিনকে মানে গালি দেওয়া, নিন্দামন্দ করা, আল্লাহ বা দিন বা রসুল বা অবতীর্ণ করা কেতাবসমূহকে নিয়ে উপহাস, ঠাট্টা, বিদ্রুপ করা, এই সমস্তগুলো মানে ইমান ভঙ্গের কারণ। অনুরূপ মানে নবী, ফেরেশতা, জিন বা কবর থেকে উঠানোর বিষয়, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম, এই সবগুলোর অস্বীকার করা মানে না মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা নবী হওয়া, রাসূল হওয়া, এগুলো মানে দাবি করা, নবী হওয়ার মানে দাবি করা যে আমি নবী। তো এই সব ধরনের যারা নবুয়তের দাবি করে, এটা হচ্ছে ইমান ভঙ্গের কারণ। তারপরে যারা এই গণকের কাজ করে, যার মাধ্যমে তারা গায়েব জানার দাবি করে, এই সমস্তগুলো হচ্ছে মানে ইমান ভঙ্গের কারণ। অনুরূপ আল্লাহর এবাদতে শিরক করা, জাদু করা, কোরআনকে নিয়ে ঠাট্টা করা বা কোরআনকে কোনো অপবিত্র জিনিসে মানে সানা বা অপবিত্র করা, নোংরামি আবর্জনা দিয়ে কোরআনের অবহেলা, অবমাননা, অপমান করা, মুশরিকদের কাফেরদের সাহায্য সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে, এই কোনো লোককে মানে নির্দিষ্ট কোনো লোককে কাফের বলা, এই সব ধরনের বহু জিনিস আছে, যে সমস্ত জিনিসগুলো মানে ইমান ভঙ্গের কারণ, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই কিছু মানে উদাহরণ স্বরূপ বলা হলো যেগুলো তিন ধরনের বিষয়ের সাথে ইমান ভঙ্গ সম্পর্ক রাখে, মানে আকিদাগতভাবে, কথার দিক থেকে, কাজেকর্মের দিক থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।